আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ব্রাউজার ক্লিন করবেন। এটা অনেকেই পারে ব্রাউজার ক্লিন করা, তবে ব্রাউজার ক্লিন করার সিস্টেমটি আজকে দেখাবো। ব্রাউজার করা কিভাবে ব্রাউজার ক্লিন করবেন তা নিয়ে এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ব্রাউজার ক্লিন না করতে পারেন। আর যদি ব্রাউজার ক্লিন করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কোনো সমস্যা নেই, ব্রাউজার ক্লিন আপনার করতে পারলে আর দেখা লাগবে না। যদি ব্রাউজার ক্লিন না করতে পারেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে ব্রাউজার ক্লিন করতে হয়। এই ভিডিওটি তাদের জন্য উপযোগী যারা নিজেরা ওয়াচ টাইমের কাজ করেন অথবা যে কোনো কাজই করেন না কেন, এই ব্রাউজারের মাধ্যমে। অবশ্যই ব্রাউজারটি আগে ক্লিন করে নিতে হবে, তারপরে যদি ইউটিউব ভিডিও চলেন তাহলে ইউটিউব ভিডিও ইউটিউবটা কীভাবে ক্লিন করবেন তা নিয়ে আমাদের এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। তাহলে আমরা প্রথম ব্রাউজার, আমরা ক্রোম ব্রাউজারটা নিলাম। এখানে আমার কিন্তু আরও তিনটি ব্রাউজার নিয়েছি, যেটা একটি অপেরা মিনি, আরেকটা এসে গা সেন্টার, আর একটা এসে গা ক্রোম ব্রাউজার। আরও ব্রাউজার রয়েছে, সেগুলো আপাতত নাইলে নাই নিলাম। মাইক্রোসফটওয়্যার এটাও নিয়ে নিলাম, তবে আমি আজকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো। সবগুলোই প্রায় সেম, তবে ক্রোম ব্রাউজারটা আজকে দেখাবো। এই জন্য ক্রোম ব্রাউজারের কাজটা সবাই বেশি করে, কারণ কম্পিউটার এবং মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজারই থাকে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং ওপেন করার পর এখানে যে থ্রি ডট মেনুটা আছে, এই থ্রি ডট মেনুতে একবার ক্লিক করতে হবে। ক্লিন করার জন্য আপনি যদি ক্রোম ব্রাউজারে যদি জিমেল দিয়ে লগ ইন করতে চান তাহলে একটি ভিডিও দেওয়া আছে কীভাবে লগ ইন করতে হয়, সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই কার্ডে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে জিমেল দিয়ে সাইন ইন করবেন। তো প্রথম ক্লিন করার জন্য এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন আসবে, সে অপশনগুলো থেকে সরঞ্জাম, এখানে আমি আসলে বাংলা করা, যাই হোক আপনি বাংলা করতে পারেন অথবা ইংরেজি করতে পারেন, যাই করেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার প্রয়োজনে খালি মাউসের তীরটা আনলেই কিন্তু এখানে এই অপশনটা চলে আসবে। এখানে আছে পার্জিং ডেটা সাব করুন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দুটি অপশন আছে, একটি অপশন আছে উন্নত মোড, আরেকটা অপশন রয়েছে প্রাথমিক। তা আমি উন্নত মোডটি প্রথমে আমি এই এখানে দিয়ে সাব করে ফেলবো। এখানে নিচে দেখুন ডেটা সাব করুন, ডেটা সাব করুন, এর উপর একবার ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এই পেজটি আসবে। আমার এই পেজটি আসার পর এখানে কিন্তু আছে ব্রাউজার করা ডেটা সাব করুন, আমি আবারও এখানে ক্লিক করলাম। উন্নত মোড কিন্তু আমি অলরেডি ক্লিন হয়ে গেছে, এখন প্রাথমিক যেটা আছে সেটা। প্রাথমিকের ভিতরে যদি আপনি এখানে সময় নির্ধারণ করতে চান তাহলে এখান থেকে সময় নির্ধারণ করতে পারবেন, অথবা আপনি যদি চান যে শুরু থেকে মানে ক্রোম ব্রাউজারটা কতদিন ধরে চালাইতেছেন যা কিছু আছে সব একবার সাব করবেন, তাহলে এই শুরু থেকে ক্লিন করতে হবে। তারপরে এখানে যে শেষ ঘন্টাটা আপনি যদি সাব করতে চান তাহলে শেষ ঘন্টাতে ক্লিক করবেন, গত চব্বিশ ঘন্টাটা যদি চান তাহলে গত চব্বিশ ঘন্টার ভিতরে ক্লিক করবেন, গত সাত দিন যদি চান তাহলে গত সাত দিন এবং গত চার সপ্তাহ এবং শুরু থেকে। আমি শুরু থেকেই এটা করব, যেহেতু শুরু থেকে যা আছে সব ক্লিন করে ফেলবো। সেখানে আমি শুরু থেকে সিলেক্ট করে এখানে ডাটা সাব করুন, এখানে ক্লিক করে দেব। আমার এটা কিন্তু সম্পূর্ণ ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ডাটা ক্লিয়ার তো হইলো, ডাটা ক্লিয়ার হওয়ার পর কিন্তু ইউটিউবে যেগুলো দেখা হয়েছে সেই ইউটিউবের ভিডিওগুলো অথবা ওয়াচ টাইম তো রয়েই গেছে। এই জন্য আপনি প্রথমে যদি ইউটিউবের ইউটিউবটা ক্লিয়ার করতে চান তাহলে ইউটিউব পেজে চলে আসতে হবে, ইউটিউবে ক্লিক করে ইউটিউবের পেজ টানতে হবে এরকমভাবে। এরপরে এখানে যে ইতিহাস, এই গড়ি কলকের উপরে একবার ক্লিক করতে হবে। গড়ি কলকের উপরে এখানে তিনটি অপশন আছে, দুটি অপশন আছে ইতিহাস স্মরণ, ইতিহাস দেখুন মানে এখানে কত ঘন্টা দেখা হয়েছে সেই ঘন্টাটা এবং কমিউনিটি। আমি প্রথমটাই শুরু করব, এখান থেকে ক্লিক করব, সমস্ত দেখা ইতিহাস সাব করুন, মানে যতগুলো আছে যতগুলো দেখছেন সেগুলো সব একবারে ক্লিন করে ফেললাম, এখানে অপশনটা কিন্তু চলে গেছে। তারপরে দেখান ইতিহাস পোস্ট করুন, এটা পাস করে রাখতে পারেন অথবা না করলেও চলবে, এটা যখন সাব করছেন তখন টোটাল ইতিহাসগুলো সাব হয়ে গেছে। তারপরে এখানে আরেকটি অপশন আছে সব সার্চ ইতিহাস সাব করুন, অর্থাৎ আপনি যে সার্চ বারে কিছু লিখছেন সেই সার্চ বারেগুলো আপনি ক্লিয়ার করতে পারেন। যদি সার্চ বারেগুলো মনে করেন যে আপনি ক্লিয়ার করবেন না তাহলে এটার প্রয়োজন নেই। তা আমি সার্চ বার সহ আমি এখান থেকে ক্লিয়ার করে নিব এবং এখানে সার্চ
যে অপশনগুলো আছে সেটা যদি ইতিহাস পোস্ট করতে চান আপনি পোস্ট করে রাখতে পারেন, এখানে পোস্ট করলে আপনি পোস্ট করতে পারেন অথবা না করলেও করতে পারেন। তবে এই দুইটা অপশন জরুরি না, জরুরি হচ্ছে এই দুইটা ডাস্টবিনের যে অপশন দুটি আছে সেগুলো হচ্ছে জরুরি। তো এইভাবে যদি আপনি ব্রাউজার ক্লিন এবং ইউটিউব ক্লিন করেন, তারপরে যদি আবার নতুন করে এখান থেকে পেজ কোনোটা আনেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ব্রাউজারটি নতুন হয়ে যাবে, এখন একটু কোথাও ডিফারেন্স নেই। এখন যদি চান যে আপনি একটা ভিডিও সার্চ দিবেন, তাহলে একটা ভিডিও সার্চ দিলে সার্চে অপশনে লিখে তারপরে আপনি সার্চ দিলে সেই ভিডিওটার যদি আপনি নতুন করে দেখেন, একবার দেখছেন ধরেন এই সাব করার আগে একবার দেখছেন, তারপর যদি এরকমভাবে ক্লিয়ার করার পরে যদি আবার দেখেন, তাহলে নতুন আরেকটা ভিউ হবে। আমি যদি এই ভিডিওটা এখন ক্লিক করি, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর কত ধন্যবাদ, তো কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখাবো নগদ সম্বন্ধে।